আলাইকুম আমরা এখন যাব টিএসসি মোটরে বইমেলা থেকে বের হলাম বাংলা একাডেমি থেকে তো এটা হচ্ছে বাংলা একাডেমির সাথেই এটা মেট্রো রেল স্টেশন হবে একটা মেট্রো রেলের ফ্লাইওভার ব্রিজ যেখানে মেট্রো চলাচল করবে জনগণের জন্য উন্মুক্ত করা হবে এবছরের মধ্যেই এই তো আমরা এখন আছি মেট্রো রেলের নিচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বইমেলা প্রাঙ্গণ বাংলা একাডেমি থেকে টিএসসি পর্যন্ত স্টেশনের পুরোটা জুড়ে দেখাচ্ছি আপনাদের উপরে স্টেশন হবে রেললাইনের মেট্রো রেলের পাইলিংগুলি পিলারগুলো দেখানো হচ্ছে মাঝখানে পার্টিশন দেওয়া আছে এখনো কাজ চলতেছে এই আর কি এটা হচ্ছে পরমাণু শক্তি কেন্দ্র কার্যালয় অনেক লম্বা স্টেশনারিটা উপরে অনেকক্ষণ যাবৎ হাঁটছে এখনো শেষ হয় না একবার টিএসসি গোলচত্বর পর্যন্ত স্টেশনের ব্যাকগ্রাউন্ডটা বাংলা একাডেমি থেকে খুব লম্বা এই আর কি তো আমরা এখন খুব বের হব এটার নিচ থেকে এখানে কিছু ফ্লাওয়ার্স বিক্রি করতেছে টিএসসি মোড়ে এক চাচি বিভিন্ন চুড়ি রেশমি চুড়ি নিয়ে বসেছে এতো আমরা বের হচ্ছি ঠিক টিএসসি প্রাঙ্গণে এই তো বিভিন্ন রেশমি চুড়ি এখানে টিএসসি প্রাঙ্গণে বিভিন্ন চুড়ি আছে বিভিন্ন রেশমি চুড়ি খুবই ভালো লাগতেছে এখানে স্ট্রবেরি ভর্তা হচ্ছে অনেকদিন পর স্ট্রবেরি দেখলাম টিএসসি প্রাঙ্গণ অনেক বইমেলা উপলক্ষে খুবই ক্লাউডি এটা হচ্ছে চলচ্চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এরিয়া এতো আমরা এখন গেছি একটা পার্ক আছে টিএসসি চত্বরে পার্কের সামনে যাচ্ছি ক্যাফেটেরিয়াও আছে আমরা সেখানে কফি খাবো এই তো অনেক ক্লাউডি অনেক মানুষ সবাই খুব এনজয় করতেছে এখন প্রবেশাধিকার সমৃদ্ধ এন্টারেন্স ঢুকতেছি ছাত্র শিক্ষক কেন্দ্রটা এখানে একটা বিশাল মাঠ আছে ভিতরে আমরা ভর্তি করার পরে দেখতে পাবো অনেকদিন আগে এসেছিলাম বহুদিন পর আবার সেকেন্ড বার আসলাম খুব ভালো লাগতেছে খোলামেলা পরিবেশ চলো কষ্টই Thank you.